আর এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো, অবশ্যই আপনাদের মনে থাকবে রবিবার ভোর 5টা নাগাদ বান্দ্রাতে সালমান খানের বাড়ির সামনে গুলির ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। আমরা গোটা বিষয়টা নিয়ে একটু আপডেট নেব, নিউজ রুমে যাব। রাকেশ নস্কর রয়েছেন আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি। রাকেশ, বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, কি কি চাঞ্চল্যকর তথ্যর খবর পাচ্ছি আমরা? দেখো, সালমান খানকে নিয়ে প্রাণনাশের হুমকি কিন্তু এটা নতুন না, এর আগেও এই বিষ্ণই গ্যাংয়ের তরফ থেকে বহুবার কিন্তু এই বিষয়টি উঠে এসেছিল, বহুবার তারা হুমকি দিয়েছেন সালমান খানের প্রাণনাশ নিয়ে, বহুবার কথা উঠেছে। আর এর আগে সালমান খানকে দেখাও গিয়েছিল নতুন একটি গাড়ি কিনতে, যাতে তিনি প্রোটেকশন নিয়ে তিনি যেতে পারেন, যেহেতু বুলেট প্রুফ গাড়ি নিয়ে তিনি কিন্তু নিজের বলতে গেলে যে কোনো জায়গায় বিচরণ করতেন, যে কোনো ইভেন্টে বা যে কোনো অনুষ্ঠানে প্রমোশনে তিনি কিন্তু যেতেন শুধুমাত্র তার এই গাড়ি ব্যবহার করে, যাতে কোনো রকমের নিরাপত্তার কোনো পরিস্থিতি হলে বা কোনো সমস্যা হলে সেখানে কিন্তু এই গাড়ি অনেকটা তাকে সিকিউরিটি দিত। তার বাইরেও সিকিউরিটি বা নিরাপত্তার ব্যবস্থা আরও কঠিন করে দেওয়া হয়েছিল। তারপরে আবার বলতে গেলে একদম পয়লা বৈশাখে একদম পুরো প্রথম দিনে বলতে গেলে এই সকাল 5টা নাগাদ এই ঘটনাটি ঘটে, একদম বাড়ির সামনে গোলাগুলি চলে। আর সেখানে যে বিষয়টি যে তথ্যগুলো উঠে আসছে সেখানে যে ব্যক্তিত্বদের যে 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 নামগুলি উঠে আসে সেখানে তার মধ্যে অন্যতম হলো বিশাল, যে রোহিত গোদারা একজন গ্যাংস্টার তার সাথে যোগ রয়েছে এটাই জানা যাচ্ছে। আর রোহিত গোদারা কিন্তু লরেন্স বিষ্ণই তারই দলেরই একজন সদস্য এটাই জানা যাচ্ছে। আর অন্যদিকে যে বিষয়টি জানা যাচ্ছে সেখানে এই ঘটনার পরে, এই গোলাগুলির পরে কিন্তু লরেন্স বিষ্ণের ভাই আনমোল বিষ্ণই তিনি কিন্তু এই ঘটনার বলতে স্বীকার করেছেন যে এই ঘটনাটি ঘটানো হয়েছে। আর অন্যদিকে যেটা তিনি বলেছেন বা সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন যে এটা ট্রেলার ছিল, আগামী দিনের এই এই ঘটনা আরও অনেক কিছু হতে পারে, এরপরে আগামী দিনের একটা হুমকি বলতে গেলে জারি করেছেন তিনি। আর সবথেকে বড় বিষয়, যেহেতু এই ঘটনাটি দিন দিন বাড়ছে, তো সেই জন্যই এবার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই বিষয়টির তদন্তে নেমেছেন। তারা এই বিষয়টির যে বক্তব্য দিয়েছেন ঘটনাটির পরে, তারা বলেছেন যে এই এই যে দুজন ব্যক্তি তাদের সিসিটিভিতে দেখা যাচ্ছে, তাদের কিন্তু পুরোপুরি মুখটা বোঝা না গেলেও তাদেরকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা গেছে, তারা হামলা করতে এসেছেন, তারা কোনোরকমে অ্যাটাক করারই চেষ্টা করেছিলেন, শুধুমাত্র বাড়ির সামনে গোলাগুলি করার যে ব্যাপার ছিল সেটা না, একটা বলতে গেলে থ্রেট যে আগামী দিনে সালমান খানের বিপদ আসতে পারে সেই থ্রেটটাও তারা দিয়ে গেছেন। তাই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ কিন্তু তারা কিন্তু অনেকটাই নড়ে চড়ে বসেছেন, যাতে আগামী দিনে এরম ঘটনা আর না ঘটে। আর 307 ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর সেখানে আগামী দিনে তার এই যে ঘটনা হচ্ছে বা মুম্বাইতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে নিরাপত্তা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সালমান যেখানেই যাবে এরপরে বা যে জায়গাতেই যে ইভেন্টে যে অনুষ্ঠানে যাবেন তারা সেখানে কিন্তু অবশ্যই কড়া নিরাপত্তা, সব রকমের যে নিরাপত্তা যা যা কোনো ভুলচুক যাতে না থাকে সেই ব্যাপারটাও খতিয়ে দেখবেন তারা। বেশ, অনেক ধন্যবাদ রাকেশ। আমরা যে খবরের দিকে নজর রেখেছি, সালমান খানের বাড়ির সামনে পয়লা বৈশাখের দিন ভোরবেলা যে ঘটনা ঘটেছিল, গোলাগুলির ঘটনা সামনে এসেছিল, এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্যের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, এবং ইতিমধ্যে সালমান খানের বাড়ির সামনে অর্থাৎ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে।